আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এইচএসসির ফর্ম পূরণের টাকা ফেরত পাচ্ছেন শিক্ষার্থীরা। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। মহামারী করোনা ভাইরাসের কারণে বাতিল হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা বাতিলের কারণে শিক্ষার্থীদের ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার 21 অক্টোবর সন্ধ্যার পর আন্তঃশিক্ষা বোর্ড সম্মানায়ক সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, করোনার কারণে যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেব। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি সেসব টাকা ফেরত দেওয়া হবে। জিয়াউল হক জানান, পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যবহারিক পরীক্ষার ফি থেকে শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবে। তবে কত টাকা ফেরত দেওয়া হবে তা জানতে চাইলে তিনি বলেন, এখনও হিসাব হয়নি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর শিক্ষার্থীর অভিভাবকদের অনেকেই ফরম পূরণের অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন। এরপর খরচের অবশিষ্ট টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হলো। মহামারী করোনা ভাইরাসের কারণে গত 7 অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ পরীক্ষা বাতিল করা হলেও জেএসসি ও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।